ইমরান খানের একটি কথা আমার মনে পড়ে, পাকিস্তানে ইমরান খান উনি একটা ভালো কথা বলেছেন। উনি বলছেন, আমি যখন জেলখানায় ছিলাম দেখলাম ছোট ছোট সুরগুলা জেলখানায় বসা, আর যখন পার্লামেন্টে আসলাম তখন দেখি বড় বড় সুরগুলা পার্লামেন্টে বসা। প্রতি বছর দুর্নীতি হয়, কে বলেছেন? কে বলেছেন? রাষ্ট্রপতি বলেছেন। আজ 52 বছর স্বাধীনতার বয়স, 104টা পদ্মা সেতু হওয়ার কথা। পদ্মা সেতু একটা বানাই সারা দেশে উন্নয়নের রোল মডেল করেন। আদর্শ শিক্ষা ছাড়া, আদর্শ ছাত্র হয় না, সুশিক্ষা ছাড়া সচ্চরিত্রবান ছাত্র হয় না, আর সচ্চরিত্রবান সচ্চরিত্রবান ছাড়া সচ্চরিত্রবান মন্ত্রী এমপি হয় না। আদর্শবাহী একটি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন করতে আয়োজিত, আজকের এই 32তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত এই সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, দূষিত বিষাক্ত কলুষিত নোংরা রাজনীতি উচ্ছেদ করে কল্যাণ ধর্মী রাষ্ট্র প্রতিষ্ঠার রূপকার বিশ্বায় ভদুর চরমনাই, মন্ত্রভূষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, অবস্থিত ছাত্র জনতা ভাইয়ের আমার, আজ থেকে 32 বছর আগে একটি ছাত্র সংগঠন নূতন আঙ্গিকে মরহুম শায়খ রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছিলেন। কেন এত ছাত্র সংগঠন থাকা সত্ত্বেও ছাত্র আন্দোলন নামে এই সংগঠনটি কেন করলেন? উনি দেখলেন এদেশের একটা কথা প্রচলিত আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। বিশ্বাস বললেন, না, শিক্ষাই জাতির মেরুদণ্ড না, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। কারণ কুশিক্ষা জাতির মেরুদণ্ড ভেঙ্গে খান খান করে দেয়। আজকের যারা হাজার হাজার লক্ষ কোটি টাকা স্বাধীনতার পর থেকে প্রায় 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, দুর্নীতি হয়েছে, এই টাকা কারা পাচার করেছে, কারা দুর্নীতি করেছে? একজন রিক্সাওয়ালা ভাই করে নাই, একজন কৃষক করে নাই, একজন ক্ষুদ্র ব্যবসায়ী করে নাই, এটা করেছে তথাকথিত শিক্ষিত নামের এই কুলাঙ্গার গোষ্ঠীগুলো। আজকের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব যখন রাষ্ট্রপতি, বিশ্বাভূতির সম্প্রায় গিয়েছিলাম ভোট নিয়ে আলোচনা করতে, একটা কথা প্রসঙ্গে আমি বললাম, মাননীয় রাষ্ট্রপতি আপনার একটি বক্তব্য আমি বিভিন্ন জায়গায় দিয়ে থাকি আপনার নাম উদ্ধৃত করে। উনি বলছেন, কী বক্তব্য দেন? আমি বলে, আপনি বলেছেন বাংলাদেশে প্রতি বছর যে দুর্নীতি হয় সেই দুর্নীতির টাকা একটা পদ্মা সেতু হয়। উনি বলছেন, না না না, আমি তো একটা কথা বলি, আমি দুইটার কথা বলছি, আমার মনে হয় যেন একটাই। উনি বলছে, কয়টা? তাই দুইটা পদ্মা সেতুর টাকা প্রতি বছর দুর্নীতি হয়। কে বলেছেন? কে বলেছেন? রাষ্ট্রপতি বলেছেন। আজ 52 বছর স্বাধীনতার বয়স, 104টা পদ্মা সেতু হওয়ার কথা। পদ্মা সেতু একটা বানাই সারা দেশে উন্নয়নের রোল মডেল করেন, এই 104টা পদ্মা সেতুর টাকা কারা চুরি করেছে? তথাকথিত শিক্ষিত এই দুর্নীতিবাজরা, কি বলেন ঠিক না? আজকের মন্ত্রী এমপি উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান আমলা প্রশাসনের কর্মকর্তা দুর্নীতিতে টইটম্বর হয়ে গেছে। ইমরান খানের একটি কথা আমার মনে পড়ে, পাকিস্তানে ইমরান খান উনি একটা ভালো কথা বলেছেন। উনি বলছেন, আমি যখন জেলখানায় ছিলাম দেখলাম ছোট ছোট সুরগুলা জেলখানায় বসা, আর যখন পার্লামেন্টে আসলাম তখন দেখি বড় বড় সুরগুলা পার্লামেন্টে বসা। আজকের মরহুম শেখ রহমতুল্লাহ কথা বলেছিলেন যে এদেশে যত বড় নেতা তত বড় চোর, যত বড় নেতা তত বড় চোর, এটা বাস্তব প্রমাণিত। আপনার ক্ষমতা হারান, ক্ষমতায় হারান, দেখবেন যে কত দুর্নীতিবাদ বের হয়। যে দেশের মন্ত্রীরা চুরি করে, এমপিরা চুরি করে, প্রশাসনের কর্মকর্তা চুরি করে, সেই দেশ কখনো উন্নত রাষ্ট্র হতে পারে না। কাজেই আদর্শ শিক্ষা ছাড়া আদর্শ ছাত্র হয় না, সুশিক্ষা ছাড়া সচ্চরিত্রবান ছাত্র হয় না, আর সচ্চরিত্রবান সচ্চরিত্রবান ছাড়া সচ্চরিত্রবান মন্ত্রী এমপি হয় না। এই জন্য রাজনীতিতে একটা আমূল পরিবর্তন দরকার, গুণগত পরিবর্তন দরকার। এই গুণগত পরিবর্তনের লক্ষ্যে আমরা একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন চাই, আর এর জন্য জাতীয় সরকার অধীনে নির্বাচন চাই, আর ভোট যাতে ঠিকমতো দিতে পারে
নিজের পছন্দ মতো নেতা বাছাই করতে পারে, এই জন্য পিয়ার সিস্টেমে আমরা ভোট চাই। প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ 1% ভোটও কিন্তু তাতে বহুদা যাবে না। এজন্যে আসুন আমরা সবাই রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য বিশ্বায়ব চর্মনের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হই, আমরা এই জাতির ভাগ্য পরিবর্তনের জন্যে এক একজন অতন্ত ভূমিকা পালন করি। আল্লাহ বলছে, তুমি তোমার ভাগ্যের পরিবর্তন না করলে আমিও তোমার ভাগ্যের পরিবর্তন করব না। মাদার গাছ লাগিয়ে তেঁতুল কাঁঠাল আশা করা যায় না, তেলু তেঁতুল গাছ লাগাইয়া আম আশা করা যায় না, যারা বারবার দুর্নীতিতে দেশটাকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে, এদেরকে ভোট দিয়ে দেশ ও জাতির কোনো কল্যাণ আশা করা যায় না। আসুন আমরা আমাদের নাগরিক দায়িত্ব পালন করি। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ।